পড়ছে, আর এই গরমে যদি মজাদার এক গ্লাস ঠান্ডা জুস খাওয়া যেত কত ভালো হতো। আর এই জুসটা যদি তাজা ফলের হয় তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব মজাদার এবং হেলদি একটি জুসের রেসিপি। আর তো এখন আম সবার কাছে অ্যাভেলেবেল থাকে, তাই আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের জুসটা তৈরি করে দেখাবো। চলেন তাহলে আমার সাথে। আসসালামু আলাইকুম, ফালিজ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। এখন আমি আমের জুসটা তৈরি করার জন্য একটি আমকে কেটে খোসা ছাড়িয়ে নেব। আর এখন বাজারে তো আমটা অ্যাভেলেবেল, তাই আপনারা সহজে আমের জুসটা তৈরি করে নিতে পারেন। আমি একটি ফিলার মেশিনের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা এটার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নেক্সট ভিডিওর জন্য। আশা করি আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে আমি ছোটো ছোটো পিস করে নিব যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা এটা দা দিয়েও বা বটি দিয়েও করতে পারেন, আমি ছুরি দিয়ে করতেছি কারণ ব্লেন্ডার মেশিনে যদি ছোট পিস করে দেওয়া হয় তাহলে ব্লেন্ডার মেশিনের জন্য ভালো এবং সেই ব্লেন্ডার মেশিনটা অনেক দিন ধরে ইউজ করা যায়, সেজন্য একটু ছোট ছোট করে দিচ্ছি যেন ভালো করে ব্লেন্ড হয়। আমি একটা আমকে কুচি করে নিয়েছি, আমার কুচি করাটা প্রায় শেষ। এখন আমি আমটাকে ব্লেন্ডার মেশিনে দিয়ে দেব, যেটাতে আমরা জুস তৈরি করি সেই ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিব চিনি, আমি ব্রাউন সুগারটা ইউজ করতেছি, আপনারা নর্মাল চিনি ইউজ করতে পারেন। আমি এখানে 2 স্পুন চিনি দিব, আপনারা যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, যেহেতু আমি এটা হেলদি করে তৈরি করব সেই জন্য পিঙ্ক সল্টটা ইউজ করতেছি। আপনারা যদি টেস্টটা বাড়াতে চান তাহলে বিট লবণ ইউজ করতে পারেন বা নর্মাল সল্টটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচের অর্ধেক, একটু স্পাইসি একটা ভাব থাকার জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা খুব সামান্য, কারণ হচ্ছে যাদের হাই প্রেশার থাকে তারা ধনিয়া পাতাটা যদি আমের শরবতের সাথে দেয় তাহলে খুব ভালো এবং প্রেশারটা কন্ট্রোলে রাখে। আর মিন্ট ফ্লেভার যাদের খুব পছন্দ তারা পুদিনা পাতাটা ইউজ করতে পারেন, আমি এখানে পুদিনা পাতাটা ইউজ করব যেহেতু আমার মিন্ট ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য আমি একটা টুকরোই দিয়ে দিচ্ছি। আর অ্যাড করব পানি, ব্লেন্ড করার জন্য বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে ব্লেন্ড করলে ভালো, তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। আর আমি এখানে 1 গ্লাসের জন্য করব, সেই জন্য অল্প পরিমাণেই দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। আর এখানে বলে রাখি আপনাদের যাদের প্রেশার লো তারা কিন্তু ধনিয়া পাতাটা ইউজ করবেন না, কারণ ধনিয়া পাতা প্রেশার কমাতে সাহায্য করে। যাদের প্রেশার হাই অনলি তারাই ইউজ করবেন ধনিয়া পাতাটা। আর যেহেতু গরমে সবার শরীর থেকে অনেক ঘাম যায় তাদের জন্য এই জুসটা পারফেক্ট হবে। আর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে আইস কিউব ঠান্ডা থাকার জন্য। আর আম তোগুলো টক ফল, এখানে অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায়, তাই আপনারা সবাই গরমে এভাবে 1 গ্লাস তৈরি করে বাসায় খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে, আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার রেসিপিটি দেখার জন্য, ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।